পাকিস্তানে কয়েকটি আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপর্যয় ঘটেছে আর সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিপুল বিজয় হয়েছে। রোববার অনুষ্ঠিত জাতীয় পরিষদের 8টি আসনের উপনির্বাচনে 6টিতেই ইমরান খান জয়ী হয়েছে আর পাঞ্জাব প্রাদেশিক পরিষদের 3টি আসনের মধ্যে 2টিতেই তার দলের প্রার্থীরা জয়ী হয়েছে। ইমরান খান জাতীয় পরিষদের 8টির মধ্যে 7টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে পাকিস্তান পিপলস পার্টির পিপিপির কাছে হেরে গেছেন। অপরটিতে তার দলের প্রার্থী পিপিপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের এমন চিত্রই দেখা গেছে। ইমরান খান ক্ষমতাসীন জোটের প্রার্থীদের হারিয়ে জাতীয় পরিষদের পেশোয়ান, মর্দান, চারসাদা, ফয়সালাবাদ, মুলতান ও নানকানা সাহিব আসনে জয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল পিটিআই পাঞ্জাব পরিষদের উপনির্বাচনে 3টির মধ্যে 2টি আসনে জয়ী হয়েছেন আর 1টি আসনে জিতেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী একসাথে জাতীয় পরিষদের 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। দেশটির আইন অনুযায়ী কোনো প্রার্থী একাধিক আসনে নির্বাচন করতে পারেন, তবে নির্বাচনের পর তাকে 1টি রেখে বাকিটি আসন ছেড়ে দিতে হয়। ইমরান খানের এই জয়ে সরকার পরিবর্তন না হলেও তার নৈতিক জয় হয়েছে। তার কর্মীরা এতে করে সরকার পতন আন্দোলন বেগবান করতে উদ্দীপ্ত হবেন। অবশ্য সব আসনেই একসময় ইমরান খানের দলের ছিল। স্পিকার এইসব আসন শূন্য ঘোষণা করায় নতুন করে উপনির্বাচনের আয়োজন করতে হয়।